খাঁচায় বসে আছি। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন 25শে বৈশাখ। তার রচিত একটি কবিতার নাম মুক্তি আমি পাঠ করে শোনাচ্ছি। ডাক্তারে যা বলে বলুক নাকো, রাখো রাখো খুলে রাখো শিওরের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া, তিতো করা কত ওষুধ খেলেমি জীবনে দিনে দিনে ক্ষণে ক্ষণে। বেঁচে থাকা সেই যেন এক রূপ, কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ, একটু মাত্র অসাবধানেই বিষম কর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘুমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ হতি। এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাবব, এমন সময় ছিল কোথা এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝব কখন, দেখব কখন, ভেবে আগু কিছু। একটা না এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে, 22 বছর রয়েছে সেই এক চাকাতেই বাধা, পাকের ঘোরে আধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বিহদ বসুন্ধরা কি অর্থে যে ভরা। শুনি নাই তো মানুষের কি বাণী, মহাকালের বীণায় বাজে, আমি কেবল জানি রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা। 22 বছর এক চাকাতেই বাধা, মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন, থামুক তবে আবার ওষুধ কেন। বসন্তকাল 22 বছর এসেছিল বনের আঙিনায়, গন্ধে বিভোল দক্ষিণ বায় দিয়েছিল জলস্থলীর মর্মদোলায় দোল, হেঁকেছিল খোলের দোয়ার খোল। সে যে কখন আসতো যেত জানতে পেতেম না, যেই হয়তো মনির মাঝে সঙ্গোপনী দিত নারা, হয়তো কাজে ঘরের কাজে আচম্বিতে ফুল ঘটাত, হয়তো বাস্তব বুকে জন্মান্তরের ব্যথা, কারণ ভোলা সুখে দুঃখে হয়তো পরাণ রইত চেয়ে যেন রেকার পায়ের শব্দ শুনে বিহ্বল ফাল্গুনে। তুমি আসতে যেতে অফিস থেকে, যেতে সন্ধেবেলায় পাড়ায় কোথা শতরঞ্চ খেলায়, থাক সে কথা আজকে কেন মনে আসে প্রাণীর যত ক্ষণিক ব্যাকুলতা। প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে, জানলা দিয়ে চেয়ে আকাশ পানি আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণী। আমি নারী আমি মহিয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্নাবীণায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কানুনি ফুল ফোটা। 22 বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে, দুঃখ তো বুঝছিল না তার তরে, অসার মনে দিন গেটেছে আরও কাটতো আরও বাঁচলে পরে। যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমায় খ্যাতি, এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা, ঘরের কোণে পাঁচের মুখের কথা। আজকে কখন মোর
কাটলো বাঁধন দূর, জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মোহনায়। ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো। এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাসি বিশ্ব আকাশ মাঝে, তুচ্ছ 22 বছর আমার ঘরের কোনায় ধুলায় পড়ে থাক, মরণ বাসর ঘরে আমায় দিয়েছে যে ডাক, দাঁড়ে আমার প্রার্থী সেজে নয় সে কেবল প্রভু, হেলা আমায় করবে না সে কভু, চায় সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারাস আছে, গ্রহ তারার সভার মাঝারে সে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হেথায় রইল নির্মিশেষে। মধুর ভুবন মধুর আমি নারী, মধুর মরণ ওগো আমার অনন্ত ভিখারি, দাও খুলে দাও দ্বার, ব্যর্থ 22 বছর হতে পার করে দাও কালের পারাবার। নমস্কার।